স্ক্যান রিপোর্ট দেখে কি করে বুঝবে যে তুমি কি ফিটাস ক্যারি করছো, মেল না ফিমেল ফিটাস ক্যারি করছো। তো ফার্স্ট ট্রাইমিস্টারটাই হচ্ছে তোমার মেন ট্রাইমিস্টার, যেখানে গঠনটা তৈরি হয়। তো সেরকম ভাবে বুঝতে পারবে না, তাও আমি চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো। কারণ সেই টাইমে, আমার টাইমে, আমি যখন এরকম কি ফিটাস ক্যারি করছো, সিঙ্গেল ফিটাস ক্যারি করছো না টুইন্স ফিটাস ক্যারি করছো, তো এটা ফার্স্ট ট্রাইমিস্টারটাই যে ফার্স্ট যে তোমার স্ক্যানটা দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, দেবজানি চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আগের দিন আমার যে ব্লগটা ছিল সেটা হচ্ছে অ্যাবাউট ছিল হচ্ছে বেবি বয় ক্যারি করলে কী কী সিমটমস আমি ফিল করেছিলাম, সেই সমস্ত কিছু নিয়ে। আর আজকের ব্লগটা আমি যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে স্ক্যান রিপোর্ট দেখে কি করে বুঝবে যে তুমি কি ফিটাস ক্যারি করছো, মেল না ফিমেল ফিটাস ক্যারি করছো। তো সেটা নিয়েই আজকে আমার ব্লগটা। বেশি কথা না বাড়িয়ে চলো ব্লগটা স্টার্ট করি। তো এই প্রেগনেন্সি পিরিয়ডটা মেয়েদের কাছে একটা সিরিয়াসলি একটা আলাদাই টাইম, যে টাইমটা সারা জীবনের মতন মনে রাখার একটা সময়, যে টাইমটা সবাই খুব প্যাম্পার করে, নিজেকেও ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা মুহূর্তে যেরকম এক্সাইটমেন্ট থাকে, সেরকম একটা ভেতরে ভেতরে ভয়ও কাজ করে। এভরিওয়ান এই জায়গাটা থেকে যারা ফেস করে এসছো বা যারা এখন ফেস করছো, তারা প্রত্যেকেই যারা জানো উডবি মমি যারা রয়েছো। তো আমার ক্ষেত্রেও সেটা ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে এক্সাইটমেন্ট তো একদম লেভেলে ছিল, আবার সাথে সাথে কিছু ভয়ও থাকতো। কিন্তু যেটা নিয়ে আমার আজকে মেন টপিক, তো সেই টপিকটা নিয়ে এবার কথা বলি, সেটা হচ্ছে যে ইউএসজি রিপোর্ট দেখে, স্ক্যান রিপোর্ট দেখে বা ইউএসজি রিপোর্ট দেখে কি করে বুঝবে যে বেবি বয় ইয়া বেবি গার্ল তুমি। ফার্স্ট সেমিস্টারে যে স্ক্যানটা দেয় 7 to 8 weeks-এ, সেই স্ক্যানে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তুমি কি কোন ফিটাস ক্যারি করছো। সেই মানে ফার্স্ট ট্রাইমিস্টারটাই হচ্ছে তোমার মেন ট্রাইমিস্টার, যেখানে গঠনটা তৈরি হয়। তো ফার্স্ট ট্রাইমিস্টারে যেটা আসে সেটা হচ্ছে হার্টবিটটা। হার্টবিট দেখে, যেটা আগের দিনও বলেছি, অনেক সময় ডিটেক্ট করা যায় সেটা মেল ফিটাস ইয়া ফিমেল ফিটাস। তো আমার ফার্স্ট হার্টবিট আমার বেবির এসেছিলো হচ্ছে 172 এসেছিলো, এরকম কিছু 164। তো এটা আমার 7 weeks-এ হয়েছিল, 7 weeks 6 days-এ। তারপরে আমার হয়েছিল হচ্ছে এনটি স্ক্যান ছিল, টিফাই স্ক্যান ছিল। সেকেন্ড ট্রাইমিস্টারে যে স্ক্যানগুলো থাকে, সেই স্ক্যানগুলো থেকে তোমরা বুঝতে পারবে যে কী ফিটাস তোমরা ক্যারি করছো। তবে তার মাঝখানেও কিছু ট্রিক্স রয়েছে। তো যেটা আমি বললাম যে এই সময় এক্সাইটমেন্টটা এতটাই লেভেলে থাকে যে আমরা যদি স্ক্যানের রিপোর্টটা দেখতে যাই, আমি এখন যতই তোমাদেরকে বলি যে এখানে দেখবে ওখানে দেখবে সেদিক থেকে দেখবে, কিন্তু তারপরেও কিন্তু সেরকমভাবে বুঝতে পারবে না, তাও আমি চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো। কারণ সেই টাইমে, আমার টাইমে, আমি যখন এরকম সব ভিডিওসগুলো দেখতাম বা যেগুলো সোর্স পেতাম সেগুলো যখন দেখতাম, তারপরে যখন আমার রিপোর্টগুলো দেখতাম, আলটিমেটলি আমি কিন্তু তখন বুঝতে পারতাম না যে কি ফিটাস ক্যারি করছি। কিন্তু আমি জানতাম যে আমি মেল ফিটাসই ক্যারি করছি, তাও একটা এক্সাইটমেন্ট থাকে যদি জানতে পারি, যদি জানতে পারি। তো সেই সময় আমি বুঝতে পারিনি, কিন্তু আফটার 3 মান্থস বেবি হওয়ার পর আমি যখন রিপোর্টগুলো নিয়ে আবার বসলাম, যখন দেখছিলাম, তখন আমি বুঝলাম যে হ্যাঁ, আমি মেল ফিটাসই ক্যারি করছি। সেটার প্রুফ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটার আমি একটা শর্ট ভিডিও করেছি, তোমরা চাইলে সেই শর্ট ভিডিওটাও আমার লিঙ্কে গিয়ে দেখতে পারো। আমি সেই লিঙ্কটাও এখানে দিয়ে দেবো, যদি শর্ট ভিডিও লিঙ্ক দেওয়া যায়। এটা নো দেওয়া যায় কি না, চেষ্টা করবো দেওয়ার, যদি দেওয়া যায়। তো এই স্ক্যানটা হচ্ছে আমার 20 weeks-এর স্ক্যান, আর এই স্ক্যানটা হচ্ছে গ্রোথ স্ক্যান দিয়েছিল, যেটা অলমোস্ট ছিল
থার্ড ট্রাইমিস্টার যখন আমার শুরু হলো 32 উইকস আমাকে দিয়েছিল। এবার তোমাদের ডক্টর কিরকম গ্রোথ স্ক্যান দেয় সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। কারো গ্রোথ স্ক্যান দেয় ওটির 35 উইকসে, কারো দেয় 34 উইকসে, সেটা যার যেরকম মানে সেই টাইমটা বুঝে দেয় যে সে কোন ডেটে তার ডেলিভারি ডেট এক্সপেক্টেড ডেলিভারি ডেট রয়েছে সেই বুঝে। আমার ডেলিভারি ডেট ছিল 8th of June ছিল, মানে যেটা আমার এক্স্যাক্ট ইডিডি ছিল, বাট আমার হয়েছিল হচ্ছে 37 উইকসে আমার ওটি হয়েছিল। আমি ওদিকে বারবার করে দেখছি কারণ আমার হাজব্যান্ড ওইদিকে রয়েছে, ওদিকে তাকি থেকে বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, 20 উইকসের আমি স্ক্যানটা দিয়ে ফার্স্ট তোমার দেখাচ্ছি যে কি করে দেখে বুঝবে। আমি আবারও বলছি ফার্স্ট ট্রাইমিস্টারে যে স্ক্যানগুলো রয়েছে সেই স্ক্যান দেখে কিন্তু বুঝতে পারবে না, সেকেন্ড ট্রাইমিস্টার থেকে যে স্ক্যানগুলো দেয় সেই স্ক্যান দেখে তোমরা বুঝতে পারবে যে তোমরা কি ফিটাস ক্যারি করছো। এবার যেহেতু আমার মেল ফিটাস ছিল তাই আমি এটা বলতে পারবো, ফিমেল ফিটাসের ক্ষেত্রে আই এম নট শিওর অ্যাবাউট ইট যে কি আসে। যেহেতু আমার বেবি বয় তাই আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ফোনটা হাতে নিয়েই দেখাচ্ছি এগুলো সব। আমি এই দেখো, এটা হচ্ছে আমার 20 উইকস, আমার এলএমপি ছিল 1/9/2021, আর ইডিডি ছিল এক্সপেক্টেড ডেলিভারি ডেট হচ্ছে 8/6/2022। এবার সেই সময় আমার বেবির মানে উইক ছিল হচ্ছে 20 উইকস 3 ডেজ, আর এটা হচ্ছে ফেটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, যেটা আমি আগের দিন বলেছিলাম আমার প্রত্যেকটাই 150 নিচে ছিল, বিলো 150 ছিল, রাইট? হ্যাঁ। তো আর আমার প্লাজেন্টাও বলেছি যে পোস্টেরিয়ার প্লাজেন্টা ছিল, যেটাতে ইন্ডিকেশন দেয় যে তুমি মেল ফিটাসই ক্যারি করছো পোস্টেরিয়ার প্লাজেন্টা যদি থাকে, আর যদি এই ফিটাল হার্ট রেটটা যদি তোমার 150 নিচে থাকে। তো এবার চলে আসে স্ক্যানটায়, এই হচ্ছে এটা যদি বলো, এটা হচ্ছে ওর মাথাটা, এইটা হচ্ছে পায়ের দিকটা, ঠিক আছে? এটা একদম নিচের দিকটা, এটা মাথাটা, এটা হচ্ছে নিচের দিকটা, এটা হচ্ছে ওর থাইয়ের কাছটা, যেটা দুটো ওর ওই এটাকে কী বলে জানি হাড়টাকে, হ্যাঁ ওই দুটো পায়ের যে হাড় যে থাকে সেই দুটো থাইয়ের কাছে যে হাড়টা, আর এই যে আমি একটু ক্লোজ করে নিলাম, এই যে এন্টায়ার জায়গাটা দেখতে পাচ্ছ, এই গোল করে আমি দেখাচ্ছি, এই যে এইটা, এটা হচ্ছে ওর মেল ফিটাসের যে অ্যাকচুয়াল গঠনটা সেইটা, রাইট? এটা হলো আমার 20 উইকসের। এবার সেম জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আমার, আর এগুলো তো অ্যাজ ইউজুয়াল যেগুলো ছিল আমি আর এগুলোকে খুব ক্লিয়ারলি দেখাচ্ছি না, এটা হার্ট রেট এই সমস্ত কিছু যেগুলো, এটা ওর হাতের দিকটা, এই দেখো দেখেছ এই দিকগুলো, তো এটা হচ্ছে ওর পুরো এন্টার যে ইয়েটা সেই জায়গাটা। এবারে আমি চাই 32 উইকসে আমার যে রিপোর্টটা সেটার, 32 উইকসের যে রিপোর্টটা সেটা, এখানে ইডিডি আবার দেখিয়ে দিলাম, যেটা আমার 14th April হয়েছিল আর আমার ডেলিভারি হয়েছিল মেতে। তো এবার এখানেও দেখো কার্ডিয়াক অ্যাক্টিভিটি, যেটা আমার কোথায় গেল, এখানে কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা মোস্ট প্রবলি নিচের দিকে রয়েছে, এই যে ফেটাল হার্ট রেট হচ্ছে 148। এবার দেখাই তোমাদের স্ক্যান রিপোর্টটা, এটা গ্রোথ স্ক্যানের ছিল, হ্যাঁ এই যে উপরে লেখাই রয়েছে গ্রোথ স্ক্যান, আর এটা 14th April হয়েছিল, ওটা হচ্ছে তোমার ইয়ে রিপোর্টটা, থিওরি রিপোর্টটা, আর এটা হচ্ছে এক্সামিন রিপোর্টটা। তো এই যে 14/4/2000, এই হচ্ছে সেই জায়গাটা। আরেকটা কথা তোমাদের বলে রাখি যে ফার্স্ট যে ট্রাইমিস্টারটা থাকে, যে ফার্স্ট ট্রাইমিস্টারে যে স্ক্যানগুলো করতে দেয়, যেরকম 7-8 উইকসের মধ্যে যে স্ক্যানগুলো করতে দেয়, তো সেই স্ক্যানগুলোতে ওরা মানে সেই স্ক্যানেই দেখা যায় যে তুমি কি ফিটাস ক্যারি করছো, সিঙ্গেল ফিটাস ক্যারি করছো না টুইনস ফিটাস ক্যারি করছো। তো এটা ফার্স্ট ট্রাইমিস্টারটাই যে ফার্স্ট যে তোমার স্ক্যানটা দিচ্ছে 7-8 উইকসের মধ্যে সেখানে ডিটেক্ট হয়ে যায়। তো এই ছিল আমার স্ক্যান রিপোর্ট যেগুলো আমি তোমাদেরকে দেখালাম বা শেয়ার করলাম। যদি কোনো কিছু হেল্প বলে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে হেল্প হয়েছে, বা আরও যদি কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো,
আমি চেষ্টা করব সেই যেগুলো আমি জানি বা যেগুলো আমি একটা টাইমে সেগুলো ফিল করে এসেছি বা সেগুলো কাটিয়ে এসেছি, তো আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো জানানোর ভিডিও করে। তো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এরপরে আরও এই নিয়ে দুটো তিনটে টপিক আমার কাছে আছে, দিয়ে ওই দুটো তিনটে টপিক আমি করে তারপরে এই যে প্রেগনেন্সি রিলেটেড আমি বন্ধ করে দেব। কারণ আর যদি কিছু জানা থাকে তাহলে আমাকে আবারও বলছি মেসেজ বক্সে বা কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও তৈরি করার। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমার চেনা পরিচিত যারা উডবি মাম্মি রয়েছে বা যদি তুমি নিজেও থাকো তাহলে অতি অবশ্যই জানিও। আর অ্যাবাউট এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে আবারও বলছি কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব সেই তোমাদের কোয়ারিজ ফুলফিল করার জন্য। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।